ওয়াও, নতুন একটি ভিডিও, নতুন একটি ব্লগ। আসলে মজাদার হবে একটি ব্লগ আজকের ব্লগটা। তো ইন্ট্রো দিয়ে শুরু করা যাক। তো দর্শক, এই জায়গাটি অতি পুরাতন একটি জায়গা। আমি যে বিলে দাঁড়াই আছি, এই বিলটার নাম হলো রক্তদহ বিল। তো এখানে প্রচুর পরিমাণে এখন কনকনা রোদ হচ্ছে। এখন রমজান মাস চলতেছে, রমজান মাসের ঠিক হচ্ছে 20 দিন পার হয়ে গেছে অলরেডি, 22 দিনের মাথায়। তো 20 দিন পর্যন্ত প্রচুর পরিমাণে ছিল, খুবই ঠান্ডা একটা আবহাওয়া ছিল, এতটা প্রখর রোদ ছিল না। খুব সুন্দরভাবে 20টা দিন কাটছে। এবং লাস্টে এসে যে দুটা দিন হচ্ছে, যে 21 এবং 22 নম্বর যে দুটা দিন, প্রচণ্ড পরিমাণে প্রখর রোদ। দর্শক, আমরা এখন রোদের ভিতরেই শ্যুট করতেছি, আমি একা। তো একাই আমি এই ব্রিজটার উপরে দাঁড়াই আছি, মোটরসাইকেল নিয়ে দাঁড়াই আছি এই রোদের উপরে। আর আমার মাথাতে একটা হেলমেট এবং মাস্ক পরে আছি। মাস্ক পরে থাকা গুরুত্বটা আমি বুঝে গেছি, প্রচণ্ড পরিমাণে যে ধুলা বালি যে আছে, তো এখান থেকে রক্ষা করার জন্য যে এই জিনিসগুলোর প্রোটেকশনটা নেওয়াটা সবচাইতে বেটার। তো এখন আসা যাক এই জায়গাটা নিয়ে। তো এই জায়গাটায় আমি প্রচুর পরিমাণে আসা হয়েছে। তো এই জায়গাতে যখন আসছি, তখন হলো একটা সাইকেল নিয়ে আসছিলাম এই জায়গাতে। তো এখানে প্রথমে হলো সাইকেল নিয়ে যখন আসি, তখন খুবই প্রচণ্ড আকারে ঘোরাঘুরি করছিলাম, সাইকেল নিয়েই গেছিলাম। সেই সময়টা অতটা ওইভাবে ভিডিও করি নাই, ভিডিও শ্যুট করি নাই। তো হয়েছে মোটামুটি আকারে, মনে করেন যে জায়গাটাকে একটু চেনা পরিচিত একটা হয়ে গেছে। এইখানে আর বেশিক্ষণ স্টে করব না, থাকাটাও যাচ্ছে না, কারণ প্রচণ্ড আকারের যে হারে গরম পড়ছে এবং খুবই গরম লাগতেছে, আর বাতাসও নাই। তো এখান থেকে অলরেডি বের হতে হবে। তো অলরেডি এখান থেকে আর একটু না হলে প্রায় কিলো দুয়েক চলে আসলাম। তো কিলো দুয়েক চলে আসার পরে ঠিক বিলের মাঝ বরাবর, এখানে দুই সাইড মাঝ বরাবর একটা রাস্তা গেছে। তো দুপাশে শুধু ধান আর ধান, ধান আর ধান। আর এখানে ধানগুলো এখন গামর পর্যায়ে অলরেডি চলে আসছে। তো এখানে যে পুচ্ছুটুর দিকে শুধু ধান আর ধান, এবং জিনিসটা একটু ভালো লাগতেছে, ফাঁকা জায়গা, কোনো মানুষ নাই, কেউ নাই, খুবই একটা সুন্দর একটা কমফোর্ট ফিল করতেছি। তো দর্শক, এখন যে আবহাওয়াটা দেখতে পাচ্ছেন আমার পিছনের দিকে, যেটা দেখতে পিছনের দিকে দেখতে পাচ্ছেন, সেটা এখন দেখলে মনে হবে যে একটি ফগের মতন দেখাচ্ছে, কারণ এটা ফগ না, আমার ক্যামেরা প্রচণ্ড আকারে যে লাইট, যেটা প্রচণ্ড আকারে রোদের কারণে যে লাইটটা হলো কি পড়ে গেছে। কিছুক্ষণ আগে যে রোদের যে একটা যে ফিল করতেছিলাম, যে প্রচণ্ড আকারে যে গরম, এই ফিলটা আর এখন আর লাগতেছে না, কারণ আছে আমার মাথার উপরে একটা তালগাছ। সাইটে দেখতেই পাচ্ছেন যে একটা তালগাছ দাঁড়িয়ে আছে, তালগাছের যে পাতাগুলো আছে, এই যে পাতাগুলো এই জায়গাটাকে একটু ছায়া দিতেছে, একটু ঠান্ডা একটা ফিল আসতেছে এই জায়গাতে, এই জন্যই এইখানে দাঁড়িয়ে থাকা। তো তালে গাছটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো দর্শক, এখানকার যে বিলের মাঝখানে যে, এখান থেকে অলরেডি চলে আসছি, না হলো প্রায় 15 কিলোর মতন চলে আসছি এখানে জায়গাটায়, চলে আসছি এই জায়গাটায়। এখন দাঁড়িয়ে আছি মোটরসাইকেল নিয়ে, তো এখানে থাম্বনেল শ্যুট করতেছি। তবে প্রচণ্ড আকারে গরম লাগতেছে, এটি আপনাদের কাছে কীরকম লাগলো, কারণ খুবই ঘোরাঘুরি করতেছিলাম আজকে এই গরমের মাঝামাঝি অবস্থায়। তো ওখান থেকে বের হয়ে আসছি, আসার সময় একটা খেজুর গাছ দেখলাম, খেজুর গাছের কাছে একটা টিউবওয়েল আছে। তো রমজান মাস, রোজাও আছি, এখানে তো আর রোজার মাস সংযমের একটি মাস। তো চোখ মুখ একটু ওই টিউবওয়েলের পানি দিয়ে একটু ধুইলাম। আমার পিছনের দিকে একটা ডিপ আছে, বড় একটি ডিপ। তো ডিপে চালু নাই, তো ওখানে আর হাত পা চোখ মুখ ধুতে পারলাম না। তো একটু প্রশান্তি এবং ঠান্ডার জন্যে এখানে হাত পাও
বা চোখ মুখটা একটু ধুয়ে নিলাম, যেন একটু ঠান্ডা ঠান্ডা যেন ফিল হয়। তো দর্শক, এই ভিডিওটিতে আপনাদের কাছে কীরকম লাগলো? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দর্শক, টাটা, বাই বাই, আজকে তোমাদের কাছে বিদায় নিচ্ছি, নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব তোমাদের মাঝে।